তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো, সেই জায়গাটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সাভালবার্ত। হ্যাঁ বন্ধুরা, জায়গাটির নাম সাভালবার্ত। তো বন্ধুরা চলুন, এই জায়গার যে ন্যাশনাল ফ্ল্যাগ আমি আপনাদের সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করবো, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটি ইউরোপ মহাদেশের একেবারে উত্তরে অবস্থিত একটি স্বাধীন জায়গা, এবং একসময় এই জায়গায় তিমির বড় প্রকোপ এখানে দেখা দিয়েছিল, কিন্তু এখন তিমি মাছের প্রকোপ দেখা যায় না। এর পেছনে কারণ কি, এবং এই জায়গায় কি সত্যি প্রায় 100 দিন সূর্য দেখতে পাওয়া যায় কিন্তু রাতে, এবং এই জায়গায় কেন রাশিয়া নিজের কনসুলেট খুলে রেখেছে, এবং এই জায়গায় কত সংখ্যক রাশিয়ান এবং কত সংখ্যক ইউক্রেনিয়ান এবং কত সংখ্যক পোলিশ এবং নরওয়ের মানুষ এখানে উপস্থিত, এবং এই জায়গায় পর্যটক সবথেকে বেশি যায় তার পেছনে কারণ কি, আমরা একা করে সব কিছু জানবো এবং দেখবো, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে পুরো HD এবং বড় স্ক্রিনে আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। আমি আপনাদের বলার আগে বলে দিই, এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে দেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। হ্যাঁ বন্ধুরা, ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সাভালবার্ত, যার আয়তন বা এরিয়া যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো 62.045 বর্গ কিলোমিটার এই জায়গাটির টোটাল আয়তন বা এরিয়া, যা ভারতবর্ষ থেকে 7,050 কিলোমিটার দূরে অবস্থিত, পাকিস্তান থেকে 5,700 কিলোমিটার দূরে অবস্থিত, বাংলাদেশ থেকে 7,000 কিলোমিটার দূরে অবস্থিত, নেপাল থেকে 6,300 কিলোমিটার দূরে অবস্থিত সাভালবার্ত, যা ইউরোপ মহাদেশের একটি স্বাধীন জায়গা। এই জায়গাটি নরওয়ের বিদেশি অঞ্চল, এবং এই জায়গাটির আশেপাশে গ্রিনল্যান্ড, রাশিয়া এবং নরওয়ে আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন, লাল অংশ দিকের জায়গাটি হচ্ছে সাভালবার্ত, এবং নিচের দিকে একটি ছোট্ট আপনারা আইসল্যান্ড দেখতে পাবেন, তো সেটাও সাভালবার্তের মধ্যেই আসে। চলুন রাজধানী দিকে যাওয়া যাক। সব থেকে বড় শহর এবং সব থেকে বেশি মানুষ থাকে এবং সব থেকে বড় বন্দরগাহ, রাজধানীর নাম লুঙ্গিবিরিয়েন। হ্যাঁ বন্ধুরা, লুঙ্গিবিরিয়েন আমি আপনার দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখানোর চেষ্টা করছি রাজধানী লুঙ্গিবিরিয়েন, এবং ভাষা যদি আমরা দেখি নরওয়েজিয়ে বোকমাল এই জায়গার ভাষা। হ্যাঁ বন্ধুরা, বোকমাল এই জায়গার ভাষা আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, রাজধানী লুঙ্গিবিরিয়েন। হ্যাঁ বন্ধুরা, এখানকার যে মানুষ থাকে নরওয়ের মানুষ সবথেকে বেশি 61.1%, তারপরে রাশিয়ান এবং ইউক্রেনিয়ান, তারপরে আরও অন্যান্য দেশের মানুষ এখানে উপস্থিত থাকে। ধর্ম যদি আমরা দেখি খ্রিস্টান, তাছাড়া এই জায়গার যে কারেন্সি নরওয়েজীয় ক্রোনা NOK, এবং এই জায়গায় প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু বেড়াতে আসে। এখানে হিমবাহ দেখার ইচ্ছুক অনেক পর্যটক কিন্তু এখানে আসে, কেননা এখানে হিমবাহ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। উত্তর মহাসাগরে অবস্থিত এই জায়গাটি এবং কিছু ছোট ছোট আইসল্যান্ড সমন্বয়ে এই জায়গাটি গঠিত, এবং কিছু বড় আইসল্যান্ড এখানে উপস্থিত আছে, এবং সবথেকে বড় আইসল্যান্ড যদি আমরা দেখি সেই আইসল্যান্ডটির নাম হচ্ছে মিপিৎসবর্গেন। হ্যাঁ বন্ধুরা, মিপিৎসবর্গেন সেই জায়গাটির হচ্ছে সবথেকে বড় আইসল্যান্ড। ভালো করে দেখানোর চেষ্টা করছি এই জায়গার একটি এয়ারপোর্ট, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন সাভালবার্ত এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে সুস্পষ্টভাবে গুগল ম্যাপের সাহায্যে পুরো HD এবং এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গার যে শাসক হবে সেই শাসককে কিন্তু নরওয়ের সরকার কিন্তু নির্বাচন করবে, এবং বিশ্বের মধ্যে সবথেকে উপরে অবস্থিত বা উত্তরে অবস্থিত একটি লোকালয়, সেই লোকালয়টির নাম সাভালবার্ত, যার রাজধানী দেখানোর চেষ্টা করছি। এই জায়গার যিনি রাজা ওনার নাম পঞ্চম হারাল্ড, এবং এই জায়গার যিনি গভর্নর ওনার নাম লার্স হাউস। আমি আপনাদের এই দুজনের ছবিও দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসার্চ সেন্টার উপস্থিত আছে, তাছাড়া নাসারও একটি সেন্টার এখানে উপস্থিত রয়েছে, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন এই জায়গায় প্রচুর পরিমাণে ঠান্ডা, একসময় এতই ঠান্ডা এখানে দেখতে পাওয়া যায়, এতই এখানে বরফ দেখতে পাওয়া যায়, তো সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারে ব্লক হয়ে যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গার বিভিন্ন অংশ, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা যদি আমরা ডিস্টেন্সের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর মধ্যে এই জায়গাটি ডিস্টেন্সের দিক থেকে 248 নম্বরে আসে, এবং সাভালবার্ত এগ্রিমেন্ট হয়েছিল 9 February 1920 এবং আইন পাস হয় 17 July 1925। এবং একসময় কিন্তু এখানে তিমির প্রকোপ অনেক দেখা গিয়েছিল, 17 এবং 18 শতকে কিন্তু তিমির প্রকোপ খুবই বেশি দেখা দিয়েছিল, কিন্তু 20 শতকের পরে কিন্তু এখানে তিমির যে প্রকোপ তা কিন্তু অনেক কম দেখতে পাওয়া যায়। এর পেছনে কারণ একটাই, কেননা এখানে কয়লার এখানে কাজ শুরু হয় এবং কয়লা এখান থেকে তোলা কাজ শুরু হয়, তাই কিন্তু এখানে দেখা গেল তিমির যে পরিমাণ বা তিমির যে আশা এবং তিমির যে এখানে আড্ডা, সেই আড্ডা কিন্তু ধীরে ধীরে করে এখানে কিন্তু নিম্ন হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি সেই ছোট্ট ছোট্ট আইসল্যান্ড, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে একটিমাত্র এয়ারপোর্ট, সেই সাভালবার্ত এয়ারপোর্ট আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, যা সবথেকে বড় এয়ারপোর্ট এবং একটিমাত্র এয়ারপোর্ট। তাছাড়া এই জায়গার ট্রান্সপোর্টের জন্য কিন্তু এই জায়গায় একটি বন্দরগাঁও আছে, এবং সেই বন্দরগাঁয়ে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক সেই বন্দরগাঁয়ের মাধ্যমেও আসে। এই জায়গায় কিন্তু 60% বরফে ঢাকা এবং উঁচু উঁচু পর্বত এখানে উপস্থিত আছে। তাছাড়া এখানে মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে কিছু এমন দৃশ্য দেখার জন্য, যেখানে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে
বিদেশি পাখি এখানে আপনারা দেখতে পাবেন, তাছাড়া এখানে বিদেশি অনেক কিছু ছোট ছোট গাছও দেখতে পাবেন, তাছাড়া এখানে দুর্লভ প্রজাতির বিভিন্ন পাখি এবং উদ্ভিদ আপনারা কিন্তু দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় যে ঘনবসতিপূর্ণ এলাকা তাও দেখানোর চেষ্টা করছে যেখানে মানুষ বসবাস করে। তো বন্ধুরা, এই জায়গাটি উত্তরে অবস্থিত হওয়ার কারণে এই জায়গাটিতে কিন্তু সব সময়ের জন্য সূর্য দিনে দেখতে পাওয়া যায় না, রাতেও এখানে কিন্তু সূর্য দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন 99 দিন কিন্তু এখানে রাতে সূর্য দেখতে পাওয়া যায় এবং ধ্রুবক। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 48 দিন এখানে স্থায়ী দেখতে পাওয়া যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি একটি ছোট্ট গ্রাম, আমি আপনার সুস্পষ্টভাবে গুগল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা একসময় কিন্তু সূর্য যে দেখতে পাওয়া যায় তা কখন? তো বন্ধুরা 26 অক্টোবর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে সূর্যকে একেবারে নির্দিষ্ট সময়ে এখানে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা ভালো করে দেখতে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গায় আরেকটি বন্দরগাহ। তো বন্ধুরা ভালো করে আমি আপনাদের বলে দিই, এই জায়গায় বেশিরভাগ জায়গায় কিন্তু আপনারা অন্ধকারচ্ছন্ন দেখতে পাবেন, কারণ এখানে সূর্যের যে আলো খুবই কম লাগে। তো বন্ধুরা এখানে চার্চ, স্কুল, ইউনিভার্সিটি এবং বড় হাসপাতালও এখানে উপস্থিত। এই জায়গায় একটি পরিসংখ্যান বলে এই জায়গার 400 বেশি কিন্তু রাশিয়ান উপস্থিত এবং ইউক্রেনেও এই জায়গায় উপস্থিত 400 বেশি এবং 10 জন মানুষ কিন্তু এখানে, এখানে পোল্যান্ডের মানুষ থাকে, তাছাড়া এখানে নরওয়ের যে মানুষ সব থেকে বেশি থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গার আর একটি দূরবর্তী একটি আইল্যান্ড, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন, সাওয়ালবাদের যে ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন ইন্ডিয়ান কত থাকে এবং এই জায়গার সরকারি পয়তাকা বিভিন্ন মানুষের নাম আমরা দেখে নেব। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থাম, হ্যাঁ বন্ধুরা ইংলিশেও লিখে দিয়েছি, তাছাড়া এই জায়গার যে অফিসিয়াল নাম এবং রাজধানী দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন লুঙ্গি বিরিয়ান, এবং এই জায়গার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভালো করে দেখলে বুঝতে পারবেন নরওয়েজীয় বোকমলাম, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজা এবং এই জায়গার যিনি গভর্নর ওনার নাম লিখে দিয়েছি। ছবি দেখানোর চেষ্টা করবো, টোটাল এরিয়া ভালো করে দেখলে বুঝতে পারবেন লিখে দিয়েছি, দেখছেন টোটাল এরিয়া। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন কারেন্সি NOK, যা নরওয়ের পয়সা কিন্তু এই জায়গায় চলে। ড্রাইভিং সাইড রাইট এবং কলিং কোড +47 এই জায়গার কলিং কোড, এবং এই জায়গার যে পপুলেশন, হ্যাঁ বন্ধুরা 2600 এই জায়গার টোটাল পপুলেশন, 2600 জন মানুষ থাকে এবং কিছু মিলিটারি এখানে উপস্থিত এবং ভারতবর্ষের শুধুমাত্র পর্যটক হিসেবে এই জায়গায় বেড়াতে যায়। তো বন্ধুরা চলুন, এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত আমি আপনাকে তা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত তা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, যা ইউরোমার্সের একবারে উত্তরে অবস্থিত সাওয়ালবার্ড, যা নরওয়ের একটি বিদেশি অঞ্চল। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা যেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা আপনারা দেখতে পাবেন এবং আকাশে সবুজ রঙের যে আলো তা এখানেও দেখতে পাওয়া যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন রাতে এখানে সূর্য, হ্যাঁ বন্ধুরা অবাক ব্যাপার কিন্তু এটাই সত্যি। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকার দারুণ কিন্তু রাশিয়া এই জায়গায় একটি কন্ট্রোল করে রেখেছে, কেননা রাশিয়ার বিভিন্ন মানুষ কিন্তু এই জায়গায় অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় জমায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রচুর পর্যটক এখানে যে আসে, সেই পর্যটকের বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই জায়গাকে সুরক্ষা দিয়ে থাকে নরওয়ের কোস্টগার্ড, তাছাড়া নরওয়ের নেভি, নরওয়ের এয়ারফোর্স কিন্তু এই জায়গাকে সুরক্ষা দিয়ে থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন গভর্নর এবং রাজার আমি ছবি দেখিয়ে দিয়েছি এবং এই জায়গার যে পয়সা তাও দেখানোর চেষ্টা করছি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন এক এক করে সেই সব ছবি দেখানোর চেষ্টা করছি যেখানে মানুষ বসবাস করে, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে সূর্য কখন উঠবে কখন ডুবে আপনারা হয়তো এখানে ঠিকঠাক আন্দাজ করতে পারবেন না। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গার বিভিন্ন সুন্দর সুন্দর অংশ, দেখছেন। তো বন্ধুরা এই জায়গার একটিমাত্র সোর্সেস যা ইনকামের তা হচ্ছে ট্যুরিজম। হ্যাঁ বন্ধুরা, এখানে পর্যটক থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইনকাম এখানে লক্ষ্য করা যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন হিমবাহ দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন ভারতবর্ষ কিন্তু এই জায়গাকে নেতৃত্ব করে নরওয়ে থেকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন নাসার একটি যে এখানে মেশিন আপনারা দেখতে পাবেন, এখানে নাসারও লোগো আপনারা দেখতে পাবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, রিসার্চ করে থাকে নাসা, যাওয়া আসার জন্য কিন্তু এই বরফের উপর এই সব মেশিনের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়। একটিমাত্র এয়ারপোর্ট সাওয়ালবাদ এয়ারপোর্ট, ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, সেই ছবি দেখানোর চেষ্টা করছি সাওয়ালবাদ এয়ারপোর্ট, ভালো করে আপনি দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, একটিমাত্র এবং বড় এয়ারপোর্ট, ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই জায়গার যে GDP 277 মিলিয়ন এই জায়গার টোটাল GDP, এবং এই জায়গায় যে দুর্লভ কিছু প্রাণী এবং প্রজাতির বিভিন্ন পাখিও দেখতে পাওয়া যায় তার ছবি দেখানোর চেষ্টা করলাম, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই সাওয়ালবাদের যে এরিয়া তা দেখানোর চেষ্টা করছি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন একেবারে উত্তরে অবস্থিত সেই সাওয়ালবাদ আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম, দেখলেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনার বললাম ইউরোমার্সের মধ্যে অবস্থিত একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সাওয়ালবাদ, যা নরওয়ের একটি বিদেশি টেরিটরি সম্পর্কে সব কিছু। আর অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলের প্রথম হয়তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।